বোমা উদ্ধারের পর দুদিনের মধ্যে এলাকায় ডাকাতি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীর বাড়িতে লুট, পরপর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী। মালদার বিহার সীমান্ত চাঁচল থানার মহানন্দপুর এলাকায় ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, ওই ডাকাতি হওয়া বাড়ি থেকে প্রায় 400 মিটার দূরে দুদিন আগে কলাবাগান থেকে উদ্ধার হয় প্যাকেট ভর্তি বোমা। ঘটনার দুদিন কাটতে না কাটতেই মহানন্দপুরে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি। পুলিশ সূত্রে জানা গেছে, মহানন্দপুর বাজার এলাকার ওই ব্যবসায়ী হিমাংশু সাহার বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। শনিবার ভোররাতে শাটার দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে ডাকাত দল। ওই বৃদ্ধ ব্যবসায়ী জানান, বাড়িতে আমি একাই থাকি, রাতে কয়েকজন দুষ্কৃতী শাটার ভাঙে, সেই শব্দ শুনে বারান্দায় আসি, তখনই তারা আমাকে ঘিরে ফেলে এবং মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকার সন্ধান চায়। সন্ধান না দেওয়ায় আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় গুরুতরভাবে আঘাত করে। তবে কতটা পরিমাণে টাকা লুট হয় ব্যবসায়ীর ভাই গৌতম সাহার পরামর্শে দাদা সেই কথা সংবাদ মাধ্যমকে জানাতে চাননি। 12টা 1টার দিকে হঠাৎ আমি বাইরে ঘরের মধ্যে বসে টিভি দেখছিলাম, ঠিক আছে, এমন অবস্থায় দেখতে পাচ্ছি যে আমার এই যে ভিতর দিকে তালা ফালা লাগানো আছে, শিকড়টা একটা আওয়াজ হলো, ঠিক আছে। তখন আমি গেটের কাছে চলে আসলো, তখন ওরা 8-10 জন লোক তখন দরজাটা ভাঙতে আরম্ভ করেছে, দেখেছি বড় বড় হাম্বার আছে, ওরা ভাঙতে ভাঙতে তখন আমি ভিতরে চলে যাচ্ছিলাম সিলিং রুমটাতে, যে আমি ভিতরে চলে গেলে পরে দোতলা, আমার বাড়িটা 4তলা, কিন্তু আমি যখন ওরা ঢুকে গেল তখন আমি দরজাটা লাগিয়ে দিলাম, ভিতরে ডাঙটা ফেলে দিয়ে আমাকে ধরতে পারতো না, ওরা 5-6 জনের ঠেলছে আর আমি ভিতরে একাই আছি, বুঝলেন, আমাকে ধরে নিল, ধরে নেওয়ার পরে যা হয় তারপরে কী করলো? হ্যাঁ, তারপর আমাকে ওরা ধরে রাখলো, এখানে কবল আছে, কোথায় টাকা আছে, কোথায় কী আছে, পিস্তল দিল ওদের, হ্যাঁ, এলাকা সূত্রে জানা গেছে, 2 দশক ধরে কয়েকবার ডাকাতি হয়েছে ওই ব্যবসায়ীর বাড়িতে, বারবার একই বাড়িতে কার মদতে এমন ঘটনা ঘটছে প্রশ্ন উঠেছে এলাকায়। এলাকাবাসী মোহাম্মদ রবিউল ইসলাম জানান, পরপর এলাকায় অপরাধমূলক ঘটনা ঘটায় আমরা আতঙ্কিত। বলছি, এমনি তো আমাদের এরিয়া যে এভাবে আতঙ্কিত, দুদিন আগেই এমনি একটা ঘটনা ঘটলো, কলাবাগান থেকে তোমার বোমা পাওয়া গেল, আবার আজকে আয়ের যে গতকাল রাত গেছে সেখানে আবার ডাকাতি হলো, তো এইভাবে নিয়ে আমাদের এরিয়া প্রচণ্ড আতঙ্কিত যাকে বলে। আমি একটাই কথা বলতে চাইছি, প্রশাসন কী করছে, এই যে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, তো আমি একটাই বলবো প্রশাসনকে, চাঁচল থানা পুলিশকে বা আমাদের প্রশাসনকে একটাই কথা বলবো যে আমাদের এখানে প্রচণ্ড নিরাপত্তা চাই আমরা, এভাবে থাকলে তো মানুষ প্রচণ্ড আতঙ্কিত থাকবে আর এরিয়া তো শান্তি থাকবে না, একদম প্রচণ্ড নিরাপত্তার অভাব বোধ করছি আমরা। বলছি ভাই, এর পিছনে কি পুলিশের নিরাপত্তার অভাব রয়েছে যার কারণে এই ধরনের ঘটনা ঘটছে? পুলিশ যথেষ্ট নিরাপত্তার চেষ্টা করছে, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হচ্ছে কোথাও না যেন একটা কোথাও নিরাপত্তার একটু অভাব আমরা দেখতে পাচ্ছি। পুলিশ যথেষ্ট কাজ ভালোই করছে তো, কিন্তু তাও আমরা একটা নিরাপত্তার অভাব দেখতে পাচ্ছি। কালকে যেটা শুনলাম, হিমাংশু সাহার বাড়িতে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ওর বাড়িতে লুট করা হয়েছে, এমন ঘটনায় পুলিশি নিরাপত্তা ব্যবস্থার দাবি করছেন এলাকার মানুষ। মালদা থেকে দেবু সিং ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।